তোমাদের ভাবলাম যে ডিনার করে নিয়ে দেখাবো, বাট আমি মনে করলাম যে ডিনার করার আগেই চলো তোমাদের দেখিয়ে নিই। তো সব ফার্স্ট দেখাবো এই যে একটা ব্যাগ, যেটা খুব সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, চায়ের চুমুকের সাথে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, চা খেলে হয়তো ঘুমের নেশা কাটবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা এনজয় করবে, তোমাদের খুব 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 ভালো লাগবে। আর স্কিপ না করে কন্টিনিউ করো, চলো। ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি বানিয়ে নিয়েছি, এটা খেয়ে তোমাদের দাদাভাই অফিস যাবে, এটা তোমাদের দাদাভাইয়ের, এটা হলো আমার, এটাই আজকে ব্রেকফাস্ট আমাদের। তো চলো তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসি। দাদা ভাই ব্রেকফাস্ট করে হচ্ছে কি অফিস চলে গেল, আর আমি ওদিকে আজকুকে স্নান ধান করিয়ে দিয়েছি। করিয়ে দিয়ে ও মনে হয় ঘুমোবে, ওকে খাইয়ে ঘুম পড়ে, কিন্তু আজকে তোমার খেয়েছে একটু আগে, একটু লেটে ঘুম থেকে উঠেছে, সেজন্য একটু আগে খেয়েছে, স্নানটা টাইমে করিয়ে দিলাম। তো চলো মোটামুটি এই অবধি, তারপরে ঘরের কাজ ধর ছাড়তে হবে, আবার একটু আজকে একটু বেরোনোর আছে, সকালে পার্লার যাওয়ার আছে। তো দেখছি, জানি না কতদূর কী হবে, নাও যেতে পারি পার্লার, স্কিপও করে যেতে পারি। অ্যাকচুয়ালি আইব্রোটা করার জন্য একটু যেতাম, আইব্রোটা বেরিয়েছে অনেকটা, সেই কারণে নাও করতে পারি, এমনিতেই ঠিক লাগে, ইচ্ছা হলে যাব। তো চলো আমি বাকি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি, বেলা অনেক হয়ে গেল। এই জাস্ট এখনই এই জাস্ট স্নান করে উঠলাম, আজকে মাথা ধুইনি, মানে গলা দিয়ে গা ধুলাম আর কি। অনেকটা লেট আজকে হয়ে যাবে ভাবছিলাম, বাট হয়নি, কারণ ছোটোবেলাকার ফ্রেন্ডের সাথে অনেকদিন পর বেশ ফোনে কথা বললাম, ভালো লাগলো। আর কিছু কাল পরশু দিয়ে তোমরা জানতে পারবে একটা দারুণ প্ল্যানিং, মানে আমরা কী করছি না করছি সবটা। আর আজকে সন্ধেবেলায় তোমাদের একটা জিনিস দেখাবো, কিছু কিছু জিনিস, সেটা তোমরা দেখবে, ভালো লাগবে। কী কিনেছি না কিনেছি, কেন কিনেছি, কোথায় যাচ্ছি, সবটা জানার জন্য কন্টিনিউ করো। আর তোমাদের দাদা ভাই আসুক, লাঞ্চে বসছি, আমাদের তো আজকে টোটালি রান্না হয়েছে তোমার একদম হালকা পাতলা খাবার। তো চলো লাঞ্চে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চে বসে পড়েছি, প্লেটে দেখতে পাচ্ছ ডিম ভাজা, এখানে উচ্ছে ভাজা আলু দিয়ে, আর তার সাথে রয়েছে ডাল, আম ডাল টক দিয়ে, আর এখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি, সিম্পল। এসো, ও চলে এসেছে অফিস থেকে। গুড ইভিনিং এভরিওয়ান, মা চলে এসেছে, মা পাপা দুজনেই এসেছে। এই যে মা, আমার মাংস নিয়ে এসছে মা, অ্যাকচুয়ালি একটু মাংস রান্না করেছে, মানে মামার মেয়ে, সেই জন্য মানে নিয়ে এসছে আরও। ওই ও এখানে থেকে রান্না করবো বলেছিলো, দেন করা হয়নি, মারা তো চলে গেলো, তাই জন্য ওরা ওখানে রান্না করেছে বলে আমাদের জন্য একটু নিয়ে এসেছে। আর তাছাড়াও আমরা একটু আজকে বেরোবো, একটু কিছু জিনিস কেনাকাটার করার আছে, আজকেই কমপ্লিট করে দেবো, কিনে কী কিনেছি না কিনেছি, কত টাকার কিনলাম, সবটা তোমাদের আজকের ভিডিওতেই দেখাবো, সবটা দেখতে পারবে। একদম কন্টিনিউ করো, তোমাদের দাদাভাই আসলে চা খেয়ে জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো। জিনিস কিনতে থাকলে না, পছন্দ করে কিনলে একটু দেরি হয়। ঠিক আছে, তো চলে আসবো তাড়াতাড়ি। বৃষ্টি হয়ে গেল, তোমাদের দাদাভাই তো জাস্ট এক্ষুনি অফিস থেকে আসলো, অনেক লেট, 7:45 বেজে গেছে। আর এখানে আবার লিচু দিয়েছে নাকি, মানে ওনার একটা কাস্টমার দাদা মতন হয়, উনি লিচু দিয়েছেন ওনাদের গাছের নাকি, ওনাদের গাছের, হ্যাঁ নিজেদের গাছের ছিল। ও আচ্ছা, মা হাতে কাটা কুটবে না তো, হাতে না কিছু, অনেক দিছিল নিজে থেকে নিলাম না, বাবা অনেক তো নামাও, আমি একশো দু ছড়িয়ে দিচ্ছিল। ঠিকই আছে, আমরা থাকবো না, চলে যাবো। একটু রেডি হয়ে গেছি, লাস্ট কিছু কেনাকাটা করার আছে নাকি, টুক করে যাব, টুক করে চলে আসবো, এসে আবার ব্যাগপত্র গোছাতে হবে। তার আগে তোমাদের দেখাতে হবে হচ্ছে কি কী কিনছি, কেন কিনছি, কোথায় যাবো, কিসের জন্য যাবো, সবটা এ টু জেড, কত টাকা কিনলাম, সব কিছু। চলো কন্টিনিউ করো। রাস্তায় দেখো জাস্ট বৃষ্টিতে একদম স্যাঁতস্যাঁতে অবস্থা, বাট এইরকম অভিজ্ঞতাও ভালো লাগে মাঝে সাথে টোটো করে বৃষ্টির মধ্যে, মানে আমরা দুজনই রয়েছি, ও রয়েছে, মানে ওর সাথে টোটোতে অনেকদিন বাজে না, তো একটু অন্যরকম মনে হচ্ছে। চলো একদম বিশালে যাবো, গিয়ে দেখা হচ্ছে। আজকেও তিনটে ড্রেস হয়ে গেল, বাড়ি গিয়ে সব দেখাবো, হ্যাঁ একা করে কি নিয়েছি না নিয়েছি। আর এত গরম, আর এখানে কালেকশন খুব সুন্দর সুন্দর ড্রেসের, তোমাদের দাদাভাই বলছে আরও কিছু ট্রাই করো, বাট আমার ভালো লাগছে না এত গরম ট্রায়াল করতে। চলো কমপ্লিট, চলো ফুচকুর খাবার নেবা নাকি, খাবার কি খাবার,
আজকে ব্যস্ত কোথায় গেল না না গাড়ি তো আনিনি না ও তাই তো তো এসকিও যাবে না চলো টোটো দাঁড় করো টোটো ধরে সোজা বাড়ি যাব তারপরে হচ্ছে কি যা হবে বাকিটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো ওকে চলো কন্টিনিউ করো বাড়িতে যেহেতু মারা আছে মাদের জন্য একটু চাউমিন নিলাম আর আমি কিছু খাবো না তাও তোমাদের দাদাভাই বলছে যদি কিছু খাও তো খাও তো এখানে কাটলেট দেখে আমার খেতে ইচ্ছা হলো তো বললাম একটাই নাও দুজনে হাফা করে খাবো তো খেয়ে মাদের জন্য এই যে নেওয়া হয়ে গেছে চাউমিন তারপরে যাবো বাড়ি চলো কাটলেটটা ট্রাই করা যাক আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কী দেখাবো তোমাদের হ্যাঁ ব্যাগটা যখন প্যাকেজ মানে প্যাক করবো লাগেজটা সেই সময় তোমাদের দেখিয়ে দেবো কী কিনেছি সব কিছু ডিনার করে তারপরে একদম তোমাদের সামনে আসছি আর মা তো চলে যাবে খুনি পাপাও আছে বাইরে কালকে তো মামার মেয়ে চলে যাবে বলো মা ওরা চলে যাবে এদিকে আমরাও যাবো মাদের মন খারাপ মা বলছে আমরা একা কালকের দিনটা তো মনে হবে না সন্ধ্যের পর থেকে একা চলো তোমাদের ভাবলাম যে ডিনার করে নিয়ে দেখাবো বাট আমি মনে করলাম যে ডিনার করার আগেই চলো তোমাদের দেখিয়ে নিই তো সব ফার্স্ট দেখাবো এই যে একটা ব্যাগ যেটা খুব সুন্দর এরকম টাইপের দেখতে কিউট 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 সানা এটা হলো পুচকুর খাবার নিয়ে যাওয়ার জন্য না বেটা তুমি খেলো এটা নিয়ে আচ্ছা এরপরে দেখাবো আমার একটা প্যান্ট এটা খুলে দেখাচ্ছিলাম খুব সুন্দর একদম ইউনিক ইউনিক টাইপের তো প্যান্ট এটা যেরকমটা দেখলে আর হচ্ছে কি এটা হলো আর একটা প্যান্ট এটাও ভীষণ ইউনিক সবকটাই ওখানে নিয়ে যাওয়ার জন্য কেনা আচ্ছা তিন দিন তিনটে পরবো বলে তাই এটা আর একটা ড্রেস এটাও ইউনিক এটা ওখানে গিয়েই পরবো তিনটে সেট হয়ে গেল আর প্যান্ট দুটোর সাথে কি কি পরবো সে দুটো আলমারিতে রয়েছে ওই দুটো হচ্ছে কি ঈদের মানে এখন কিনিনি আর আর যেটা আমি কিনেছি হয়ে গেল আচ্ছা এই দুটো হচ্ছে কি কিনেছি দুটো ইউনিক ইউনিক জিনিস দুটো ড্রেসের সাথে পরার যখন পরবো তখন দেখতে পাবেন এখন খুলে কোনোটাই দেখাচ্ছি না আচ্ছা আমারটা আগে কমপ্লিট করে দিই আচ্ছা এটা একটা আরেকটা কোথায় গেল এই যে এই দুটো প্যান্ট যেটা একটা পরে যাব আবার পরে আসবো ট্রেনে যাতে ইজিভাবে জার্নিটা হয় আর এই দুটো হলো টপ যেটা পরে যাব পরে আসবো এবার জানি না কোনটা পরে যাব কোনটা পরে আসবো দুটো প্যান্ট আর টপের সেট ফুল আমার কমপ্লিট ঘুরতে যাওয়ার জন্য এই কটা আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হলো আমার পুচকু বেটার জন্য ফার্স্টেই দেখাই এ দেখো মোজা নিয়েছি তিনটে রয়েছে সেট একদম এটা একটা এটা একটা এটা একটা তিনটে আর এটা হলো একটা পুচকুর ফুল হাতা টি শার্ট তার সাথে প্যান্ট রয়েছে এটা একটা প্যান্ট ফুল প্যান্ট তার সাথে রয়েছে হচ্ছে কি এটা একটা ফুল টি শার্ট আর প্যান্টের সেট আর একটা যেটা রয়েছে সেটা হলো এইটা আর এইটা ব্যাস পুচকুর এই তিনটে আদার সোয়েট শার্ট উইনচেটার সব কিছুই ক্যারি করবো যেহেতু ও বাচ্চা আমাদেরও অবশ্যই সোয়েট শার্ট উইনচেটার উইনচেটার লাগবে না সোয়েট শার্ট নেবো একটু হালকা পাতলাগুলো আর তোমাদের দাদা ভাই যেটা কিনেছে সেটা হলো এই দুটো প্যান্ট ভীষণ সুন্দর দুটো ইউনিক দুটো দুরকমের কালার আর দেখতেও প্যান্টগুলো একদম আলাদা আর এটা আর একটা প্যান্ট যেটা এটাও ভীষণ ইউনিক প্যান্টটার পায়ের কাজটা ইউনিক কোমরের কাজটা ইউনিক আর এইটার জন্য বেশি ভালো লাগছে দেখতে যখন করবে তখন দেখতে পাবে তো এই হলো আপাতত আপাতত না ঘুরতে যাওয়ার জন্য পুরো কমপ্লিট কি বলবো কেনাকাটা এটাই কমপ্লিট আর এখন ব্যাগপত্র ডিনার করে উঠে ভাবছিলাম গুছবো বাট আর পারবো না সকালেই গুছবো যেহেতু আমাদের ট্রেন হলো কালকে রাত্রেবেলায় তাই তো আর তোমাদের যেটা বলছিলাম আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো পরের ব্লগগুলো দেখতেই হবে তাহলে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি কালকে সারা কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অ্যাকচুয়ালি কালকে সকাল থেকে শুরু করে বাড়িতেই থাকবো কীভাবে কাটাবো না কাটাবো সেটা তো দেখতেই পাবে তার সাথে সাথে ব্যাগ প্যাকিং করবো লাগেজটা গুছবো কীরমভাবে নিচ্ছি কটা লাগেজ হচ্ছে সেটা তো থাকবেই আর তার সাথে সাথে থাকবে হচ্ছে কি আমরা কীভাবে যাচ্ছি কিসে করে যাচ্ছি পুরো কাল রাত অবধি হচ্ছে কি ব্লগ পাবে আমাদের জার্নিওয়ালা তারপরের দিন আবার ট্রেন জার্নিটা পুরো দেখতে পাবে এইভাবে ব্যাক টু ব্যাক তোমরা হচ্ছে কি ভালো ভালো ব্লগ পেতে চলেছো কদিনের জন্য তো চলো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো ডিনারে
কিনার বেড়ে নিয়েছি এখানে সয়াবিনের তরকারি, আর এখানে নিয়ে নিয়েছি চিকেন, যেটা মা নিয়ে এসেছে, মামার মেয়ে রান্না করেছে আমাদের খাওয়ানো মানে তাই পাঠিয়েছে, মনে করে যে বেটি নিয়ে যাও, মা বলছে জানো তো জাসমিনকে তুই বলবি, তারপর আমারও মন হয়েছে, মা জাসমিন দুজনেরই মন হয়েছে যে ওর রান্না খাওয়াবে। হ্যাঁ, রান্না কেমন করে। খাওয়া দাওয়া করে উঠলাম, আর আজকে হচ্ছে কি তোমার ঝড় বৃষ্টি হয়ে কারেন্ট উড়ে গেছিলো, তারপর থেকে ভোল্টেজ কম। তো যাই হোক, ভিডিওটা আজকের এই অবধি রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য আজ অবশ্যই চ্যানেলে চোখ রেখো, নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। টাটা।